মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ কিন্তু বৃহস্পতিবার, দেখো আদিকালকে জন্মদিন ছিল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকের কাজকর্ম তো একটু বেশি থাকেই। আর তাছাড়াও কালকে লোকজন এসেছিল, তো সবাই চলে গেলে কিন্তু মানে যে কোনো অনুষ্ঠানের পরের দিন কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। আর দেখো সকালবেলা উঠেই বাড়ির সমস্ত অতিথিরা কিন্তু চলে গেছে, আর মনটাও খুব খারাপ লাগছে, ঘরটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো এই যে মানে আজকে সকাল থেকে উঠি আদি খুব কান্নাকাটি করছিল, কারণ ওর দিদুন, তারপরে ওর মা মানে ওর মাসি যারা যারা এসেছিল, ওর ভাই সবাই চলে গিয়েছে, তার জন্য ওর মনটা কিন্তু খারাপ লাগে, মানে খুব খারাপ লাগছে, ও খুব কান্নাও করছে। আসলে কি বন্ধুরা বলো তো, কালকে যখন বোন এসেছিল বাড়িতে আরও যারা গেস্ট এসেছিল, তখন না আমি আর শ্যুট করার টাইম পাইনি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখন হচ্ছে আমি সকালবেলা মানে 10:30 মতন বেশি বাজে, তো ফুল আনতে গিয়েছিলাম আদিকে নিয়েই, তো ও বলছিল না ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না, তার জন্যে চলে আসলাম। আর দেখো এখন এই বিছনা টেছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তো তারপরে তাড়াতাড়ি করে কাজকর্ম করে ওকে স্নানটা করিয়ে দেবো, কারণ ও সকাল থেকে না বলছে কি ওর মানে শরীরটাও ভালো লাগছে না আর মনটাও ভালো লাগছে না। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি হয় না, তার পরের দিন কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কাটে। তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু হয়ে গেছে, যেহেতু মা বোন ওরা সবাই সকালেই চলে গেছে, আর তার জন্য একবার টিফিনটাও করে ফেলেছিলাম, আদিকেও খাওয়ানো হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। এবার সকাল থেকে মানে উঠে সমস্ত কাজকর্মগুলো করলাম, আর মনটা বিশেষ করে আমারও খুব খারাপ লাগছে, মা বেশ অনেকদিন পরে মা আর বোন আসলো, তো ওর জন্যে এখন দেখো এই যে আমি কাজ করছি আর আদি দেখো শুয়ে আছে, কারণ ও বলছে না যে ওর শরীরটা না ভালো লাগছে না, তো ওর জন্য বললাম যে একটু শুয়ে শুয়ে টিভি দেখ। আর কি বলো তো, এটা ওটা মুখে দেয়, তো যার জন্যই সকাল থেকে অ্যাকচুয়ালি ও বলছিলো পেটে ব্যথা। জানো তো বন্ধুরা, বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় মানে সন্তানের কোনো শরীর টরীর খারাপ করে, মার কিন্তু সবথেকে বেশি মানে চিন্তা হয়। এটা আমি মনে করি বাবাদেরও হয়, কিন্তু বাবার তো সবসময় বাড়িতে থাকে না, তার জন্য আমার মনে হয় তাদের টেনশনটা একটু কমই থাকে। আর আমার মানে আদি তো খুবই দুরন্ত, এই জন্য ওর কিছু হলে না চট করে বোঝা যায়, কারণ ওর যখন শরীরটা খারাপ করে তখন কিন্তু আর দুষ্টুমিটা কমে যায়, যার জন্য কিন্তু আমার বুঝতে আর অসুবিধা হয় না যে ওর শরীরটা একদমই ভালো নেই। তো সকালবেলা এই দু একটা জিনিস ছিল মানে এগুলো ধোয়া হয়ে গেছিলো, কিন্তু না মেলা হয়নি, যেহেতু মারা তাড়াতাড়ি করে বাড়িতে যাবে সেই জন্য আমি আগে ওগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু মেলা হয়নি। আর এখন গরমের দিন পড়েছি, এত জানলা দিয়ে রোদ আসে না বন্ধুরা, সব জানলায় আমি দড়ি টানিয়ে নিয়েছি আর ওখানেই সমস্তগুলো তোমার মেলে দিয়ে ওখানে শুকিয়ে যায়, তো শরীরটা তো ভালো লাগছে না, তাই আমি বলছি যে একটু রে তুই চেয়ারে বসো আর আমি ততক্ষণ একটুখানি মানে বিছনাটা গুছিয়ে নেব। তো ও সেটা না একদম মানে ভালো লাগছে না, তো উঠতেই চাইছিলো না, যাই হোক আজকে বলাতে সব কথাই না শুনছে। আর দেখো না দেখতে দেখতে আদির আবার একটা বছর হয়ে গেল, আর আবার একটা নতুন বছর জানি, আবার আশায় থাকবো যে সামনের বছর এই দিনটা কবে আসবে। আমার জীবনের বলতে পারো এই দিনটা খুব স্পেশাল একটা ডে, মানে আদির জন্মদিন যেদিন হবে তার দুদিন আগের থেকে আমার যে এত খুশি হয়, আমার মতো সব মায়েদেরই হয়তো সেই খুশিটা হয়, কিন্তু মানে আমাদের বাড়ির অন্যান্য সদস্যরাও ভীষণ মানে খুশি থাকে, কি বলবো। আজকে দেখো শরীরটা এতটাই খারাপ না, নিচেও যেতে চাইছে না, তাই ভাবলাম একটু কার্টুন চালিয়ে দিই, একটু দেখুক, তাহলেও যদি ওর মানে মনটা একটু অন্যরকম লাগে আর কি। তারপরে আমার রান্নাবান্না আছে, তারপরে আজকে বৃহস্পতিবার, অনেক বা ঠাকুরের বাসন ধুতে হবে, এগুলো তো করতেই হবে। আর তার সাথে শুধু ভাবলাম যে আজকে যখন বাড়িটা মানে খালি হয়ে গেছে মনটাও খুব খারাপ লাগছে, তো চলো আজকে আর দিকে আজকে আর বকাঝাকা করবো না, এমনিতেও কিন্তু সেইটা একটা খুব একটা ভালো নেই, এটার জন্য আর দুশ্চিন্তাও হচ্ছে, পেটে ব্যথা বলছে, এটাই আর কি। গতকালই অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো হয়তো ওর জন্য হতে পারে, এখন জানি না। তো কদিন আগে ওর একবার সমস্যা হয়েছিল এরকম পেটে ব্যথা, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিলো, সেরকম একটা কিছুই হয়নি, ওই ক্রিমি জন্য অনেক সময় এরকম পেটে ব্যথা করে, তাই আর কি। তো দেখো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওই পাশের ঘরটাও আমার মানে কমপ্লিটলি গোছানো হয়ে গেছে, আর এই ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এখনই দেখো জলও চলে এসছে, তাড়াতাড়ি করে না কাজ মানে করে নিলে না জলটারও মানে চলে যাওয়ার একটা ভয় থাকে। কদিন ধরেই জলটা খুব ডিস্টার্ব করছে, মানে একবেলা আসলে আর একবেলা আসছে না, এরকম আর কি।
তো আরেকটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এটা বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা তো তোমরা জানোই যে আদির বার্থডে ছিল 13 তারিখ বুধবার, আর এটা হচ্ছে 14 তারিখের সকালের ভিডিও। এতদিন একটু ব্যস্ত ছিলাম, আর তাছাড়াও কী বলো তো, নিজেরও শরীরটা ভালো লাগছিল না, আর একদম ভিউজ হচ্ছিল না, যার জন্য মনটা খুব খারাপ লাগছিলো বলে ভিডিও বানানোর সেই আগ্রহটাও না ছিল না একদম। আর দেখো সব কিছুই মানে করলে তার তো একটা মানে এনার্জি থাকতে হয়, একদম এনার্জি পাচ্ছি না কোনো কিছু করতে, মানে করতে বিশেষ করে যে এত পরিশ্রম করে তোমার ভিডিওগুলো বানাচ্ছি, ভিউজ হচ্ছে না একদমই। 10 জন 4 জন 5 জন এরকম কেন হচ্ছে আমি সেটাও জানি না বন্ধুরা, বুঝতে পারছি না যে কেন হচ্ছে। যদি তোমরা জেনে থাকো কেউ প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো, কারণ অনেকেই আছো যারা তোমরা এগুলো জানো অনেকটাই বেশি। আমি জানি না, এই ছোটো বোনটাকে বলো আর দিদি বলো যাই বলো, আমাকে একটু সাহায্য করো বন্ধুরা প্লিজ। দেখো আমরা একে অপরের হাত ধরে কাজ করব, তবেই তো আমাদের সাকসেস আসবে, কিন্তু একে অপরকে যদি সাহায্য বা হেল্প না করি তাহলে কিন্তু একদমই সাকসেস আসবে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুম কিন্তু কমপ্লিটলি গোছানো হয়ে গেল। আর এই দেখো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তারপরে ঠাকুরের বাসন ধুয়ে স্নান টান করে তারপরে কিন্তু রান্না বসাবো। কিন্তু আদির যা তাল বাহানা শুরু করেছে না, ও মানে ওর শরীরটা সত্যি করেই খুব খারাপ লাগছে, যার জন্যে আমি হচ্ছে কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না। কারণ কি বলো তো, ও একটু পরপর শুধু মামা করছে, মানে আমাকে ছাড়তেই চাইছে না এই আর কি। আর গতকাল বন্ধুরা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে একদম প্লেন রান্না করব, আম দিয়ে টক ডাল করব আর আলু মাখা করব। অ্যাকচুয়ালি কী বলো তো, নীল পুজোর আগে কিন্তু আমি শিবকে আম মানে শিব ভোলে বাবাকে আমটা না দিয়ে আমি কিন্তু আম ডালটা খাই না, তবে আদিকে আর ওর বাবাকে কিন্তু অবশ্যই করে দিই। আর সকাল থেকে আদি এত পেটে ব্যথা বলছে না, আমার এখন সত্যি খুব টেনশন হচ্ছে, কারণ হাজব্যান্ডও বাড়িতে নেই, ওর আস্তে আস্তে প্রায় 3টে বেজে যাবে, আর ও এত মামা করছে, একটুও কিন্তু একা থাকতে চাইছে না। মানে কী বলো তো, ও মানে শরীর খারাপ হলে আমি বুঝতে পারি, কারণ যে ছেলে একটা সেকেন্ডও বসে থাকে না কোথাও, সে আজকে ঘর থেকে বেরোচ্ছে না, বারে বারে এসে শুয়ে পড়ছে, তার জন্য আমার মনে হচ্ছে শরীরটা মানে আমার বেশি খারাপ করেছে। জানি না কি মানে সেরকম কোনো সমস্যা হবে কি না, বা হলেও আমি কীভাবে সামলাবো, কারণ হাজব্যান্ড এখনও বাড়িতে নেই, ওর আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। আর এইদিকে দেখো ডালটাও এখন ঢেলে নেব, ডালটা দুবেলার জন্যই করে রেখে দিলাম, আর এখন বাসনগুলো ধুয়ে নেব। আর মাঝে মাঝে আমি চশমাটা একটু ইউজ করি এ আর কি। তো বাসনও আমার ধোয়া হয়ে গেলো, করে এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, তোমরা স্কিপ করে দেখো না, তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, যখন আমি ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে দেখতে পাবে। আর তো দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিচ্ছে আর এখন পুজো দেবো। তো এর পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।